মুরাভ মুরাতব আজ শুক্রবার নর রাজধানী আসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে এবারের নোবেল পুরস্কার নাম ঘোষণা করে। কমিটি মত প্রকাশের স্বাধীনতা যা গণতন্ত্র এবং টেকসই শান্তির অন্যতম পূর্বসত্ত তার পক্ষে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে মারিয়া এবং দিমিত্রিকে এবার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে উনিশশো সালের পরে এই প্রথম শান্তিতে নোবেল পেলেন কোন সাংবাদিক উনিশশো সালে জার্মান সাংবাদিকেরা কার্ল জার্মান সাংবাদিক কার্ল ফর্ন অ্যাসিয়াসকি শান্তিতে নোবেল পান মারিয়ার ক্ষেত্রে নরওয়াইজিয়ান নোবেল কমিটি বলেছেন তিনি তার জন্মস্থান ফিলিপাইনের ক্ষমতার অপব্যবহার সহিংসতা ব্যবহার এবং দেশটিতে ক্রমে বেড়ে চলা কৃতিত্ববাদের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতাকে ব্যবহার করেছেন দিমিত্রির ক্ষেত্রে নর নোবেল কমিটি বলেছেন তিনি তার দেশে রাশিয়ার ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে কয়েক দশক ধরে বাক স্বাধীনতা রক্ষায় কাজ করে গেছেন শান্তিতে নোবেল বিজয়ী নির্বাচনের দায়িত্ব নর ওয়াইজিয়ান কমিটির সব নোবেল পুরস্কার সুইডেনের স্টক থেকে সংগ্রহ দেওয়া হলেও শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ে আসলো থেকে কাজটি নোবেলের ইচ্ছা মত অনুযায়ী হয়ে থাকে দুই হাজার বিশ সালে শান্তিতে নোবেল পায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউ এফপি ক্ষুদ্র নিরসনে অবদানের স্বীকৃতি হিসেবে ডব্লিউএফপি কে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে তার আগে উনি দুই হাজার উনিশ সালের শান্তিতে নোবেল পুরস্কার পায় ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী শান্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো কেমন লাগলো আজকে ভিডিওটি কমেন্টে জানাবেন আর এই নিয়ে এই ধরনের যদি ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাক্টে বাজিয়ে দেবেন আর কমেন্টে জানান যদি আপনারা সান বিশে কে কে দুই হাজার একুশ সালে নোবেল পুরস্কার পেয়েছেন সেই ভিডিওটি যদি পেতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে হবে বিকজ আমি এই ধরনের কন্টেন্ট পেয়ে গেছি আমরা সকল তথ্য সংগ্রহ করেছি আর ফুটেজ সংগ্রহ করতে হবে এবং এডিটিং করতে হবে যদি আপনি চান তাহলে আমরা ভিডিও বানাবো আর যদি আপনারা না চাই থাকেন তাহলে আমরা ভিডিও বানাবো না তো আপনাদের মতের উপরে তৈরি হবে নেক্সট ভিডিও দেখা হবে নেক্সটে ধন্যবাদ সবাইকে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য